বিশ্বের সবচেয়ে কৃপণ নারী খেতাব পেয়েছিলেন এক মার্কিনী, তার নাম হেটি গ্রিন। নিউ ইয়র্ক শহরের বাসিন্দা ওই নারী বিপুল সম্পদশালী হয়েও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাত। তিনি একজন ব্যবসায়ীও ছিলেন, রিয়েল এস্টেট ব্যবসায় ছিল তার ধ্যান জ্ঞান। তবে তিনি এতটাই কৃপণ ছিলেন যে একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনো পরিবর্তন করতেন না। পানি খরচ হবে বলে হাত ধোয়া হতো না বললেই চলে। গাড়িও চড়তেন একটি অতি পুরনো। প্রচণ্ড শীতেও গরম পানি ব্যবহার করতেন না তিনি। খেতেন মাত্র 15 সেন্ট ব্যয় করে এক ধরনের ঠান্ডা পুডিং। এমনও শোনা গেছে যে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাকে যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন শুধু ময়লা অংশটুকুই ধুয়ে নিতেন। 1835 সালে জন্ম নেওয়া এই নারীর মৃত্যু হয় 1916 সালে। ম৯ সময় তার ব্যাংকে $95 মিলিয়ন অর্থাৎ বর্তমান হিসেবে প্রায় 75 কোটি টাকা ছিল।